ইডিপাস, যিনি ছিলেন থিবসের একজন ন্যায়পরায়ণ রাজা। জোকাস্তা, তিনি ছিলেন ইডিপাসের স্ত্রী এবং থিবসের রানী। ক্রেয়ন, তিনি ছিলেন জোকাস্তার ভাই এবং ইডিপাসের শ্যালক। টাইরিশিয়াস, একজন অন্ধ ভবিষ্যৎ বক্তা, যিনি ভূত ভবিষ্যৎ সবই দেখতে পেতেন। একজন মেসেঞ্জার বা দূত, আর একজন মেষপালক। গল্পটি শুরু হচ্ছে থিবস রাজ্যে, যেখানে রাজা হলেন ইডিপাস। থিবস রাজ্যে হঠাৎই দেখা দেয় এক মহামারী। অসংখ্য মানুষ মারা যায় এই মহামারীতে। গর্ভবতী নারীরা ও পশুরা মৃত সন্তান জন্ম দেয়, ফসলও সব নষ্ট হয়ে যায়। শস্য শ্যামলা থিবস রাজ্য ধীরে ধীরে শ্মশানে পরিণত হতে থাকে। এই ভয়ঙ্কর মহামারী ইতিহাসে প্লেগ নামে পরিচিত। এমন অবস্থায় আর কোনো রাস্তা না দেখতে পেয়ে থিবসের প্রজারা এসে উপস্থিত হয় রাজা ইডিপাসের সভাতে। তাঁরা রাজাকে বললেন, হে রাজামশাই, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন, কারণ আপনি এর আগেও আমাদের রক্ষা করেছিলেন স্ফিঙ্কস নামক এক ভয়ঙ্কর জন্তুর বিভীষিকা থেকে, যে মানুষকে ধাঁধার চক্করে ফেলে হত্যা করত। তাই আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তোমরা কি ভেবেছ আমি বসে আছি? না, আমি বসে নেই। আমি ক্রেয়নকে ডেলফির মন্দিরে পাঠিয়েছি। ও নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে আসবে দেবতাদের থেকে। একসময় ক্রেয়ন আসে খবর নিয়ে এবং সে জানায় যে দেবতারা জানিয়েছেন যে আমাদের আগের রাজা লেইয়াসের হত্যাকারী লালিত পালিত হচ্ছে আমাদেরই থিবস নগরীতে। দেবতাদের আদেশ হল, হয় ওকে হত্যা করতে হবে, নতুবা নির্বাসন দিতে হবে, তবেই এই মহামারী থেকে মুক্তি মিলবে। কিন্তু দেবতারা ওই হত্যাকারীকে শনাক্তকরণ করার কোনো সংকেত দেননি। এটি শোনার পর ইডিপাস তো ভীষণ চটে গেলেন। তিনি আদেশ দিলেন, কেউ যেন সে হত্যাকারীকে প্রশ্রয় না দেন, এবং রাজা ইডিপাস নিজেই নামেন এই হত্যাকাণ্ডের তদন্তে। কিছুদিন পর রাজা ইডিপাসের দরবারে আসেন একজন ত্রিকালদর্শী পুরোহিত, যার নাম ছিল টাইরেশিয়াস। যদিও টাইরেশিয়াস ছিলেন অন্ধ, কিন্তু তিনি ভূত ভবিষ্যৎ সবই দেখতে পেতেন। রাজার দরবারে এসে টাইরেশিয়াস লেইয়াসের হত্যা সম্পর্কে কিছুই বলতে রাজি হলেন না। তিনি বললেন, আমি এই সত্যিটা বললে তোমাদের আরও বিপর্যয় বাড়বে। তখন ইডিপাস বললেন, আপনিও নিশ্চয় এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছেন, তাই আপনি কিছুই বলতে চাইছেন না। অবশেষে ইডিপাসের তাড়নায় তিনি বলতে বাধ্য হলেন। তিনি যা বললেন তাতে সবারই পিলে চমকে উঠল। তিনি বললেন, আগের রাজা লেইয়াসের হত্যাকারী আর কেউ নয়, সে হল স্বয়ং রাজা ইডিপাস নিজেই। ইডিপাস সহ রাজ্যের কেউই এ কথা বিশ্বাস করল না, কিন্তু ইডিপাসের মনে কেমন একটা খটকা লাগল। তাই তিনি তার স্ত্রী জোকাস্তার নিকট গেলেন আগের রাজা লেইয়াসের হত্যা সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞেস করতে। ইডিপাস জোকাস্তার কাছ থেকে জানতে পারলেন যে জোকাস্তা ছিলেন থিবসের আগের রাজা লেইয়াসের স্ত্রী। অনেক বছর আগে স্ফিংসের বিভীষিকা থেকে রক্ষার উপায় জানতে রাজা লেইয়াস ডেলফির মন্দিরের দিকে যাত্রা করেন। যাওয়ার পথে তিনি ডাকাত দলের হাতে নিহত হন। ওই যুদ্ধে রাজা লেইয়াস সহ সবাই মারা পড়ে। একদিকে যেমন স্ফিংসের বিভীষিকা, আর অন্যদিকে থিবস রাজ্য হয়ে পড়েছিল রাজা শূন্য। এমন সময় আগমন ঘটে ইডিপাসের। তিনি স্ফিংসের ধাঁধার উত্তর দিয়ে
তার ক্ষমতা খর্ব করেন আর তাই স্ফিঙ্কস আত্মাহুতি দেয়। জনগণ তাই খুশি হয়ে ইডিপাসকে রাজা হিসাবে গ্রহণ করে। সেই সময় নিয়ম ছিল যে নতুন রাজা পুরনো রাজার স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, আর তাই ইডিপাস মৃত রাজা লেইয়াসের স্ত্রী জোকাস্তাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেন। বহু বছর আগে রাজা লেইয়াস এবং রানী জোকাস্তার কোনো সন্তান ছিল না, তাই এই সমস্যা সমাধানের জন্য তারা ডেলফির মন্দিরে গেলেন। সেখানে পুরোহিত বললেন, রাজা মশাই, আপনার ছেলে না হওয়ায় আপনার জন্য মঙ্গল, কারণ নিয়তি বলে আপনার ছেলে হলে সে আপনাকে হত্যা করবে এবং সে তার মাকে বিয়ে করবে, যা একটা মহাপাপ। দুর্ভাগ্যবশত এক বছর পর রানীর কোলে জন্ম নিল এক ফুটফুটে ছেলে। রাজা এক মেষপালককে হুকুম দিলেন বাচ্চাকে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে হত্যা করতে, কিন্তু মেষপালক রাজকুমারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে হত্যা না করে পাশের রাজ্য করিন্থের এক মেষপালককে দিয়ে দেয়। পরবর্তী সময়ে করিন্থের রাজা পলিবাস শিশুটিকে দত্তক নেন এবং তার নাম দেন ইডিপাস। তিনি নিজের পুত্র হিসাবে তাকে বড় করে তোলেন, আর তাই ইডিপাস মনে করেন যে পলিবাসই হলো তার আসল পিতা। ইডিপাস যখন করিন্থ রাজ্যে ছিলেন তখন একদিন তাদের এক রাজ অনুষ্ঠানে একজন মদ্যপ লোক বলে ওঠে, ইডিপাস হলো একজন জারজ সন্তান, তিনি রাজা পলিবাসের সন্তান না। অনুষ্ঠান শেষে ইডিপাস নিজের পিতামাতার নিকটে যান এবং তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু তারা তা অস্বীকার করেন। কিন্তু ইডিপাসের মনে খটকা লেগেই থাকে, তাই তিনি সত্যটা জানতে দেবতার মন্দিরে যান। সেখানে তিনি উল্টো একটা ভবিষ্যৎবাণী শুনতে পান। সেই ভবিষ্যৎবাণীতে বলা হয় যে, ইডিপাস, তুমি তোমার বাবাকে হত্যা করবে এবং তোমার মাকে বিয়ে করবে। এই ভবিষ্যৎবাণী শুনে ইডিপাস আর করিন্থে ফিরে গেলেন না, তিনি অন্য রাজ্যের দিকে চলতে থাকেন। যাওয়ার পথে তার সাথে রাজা লেইয়াস এবং তার সৈন্যদলের দেখা হয়, কিন্তু ইডিপাস জানতেন না যে এটি হলো রাজা লেইয়াস। রাজা লেইয়াস ইডিপাসকে রাস্তা ছাড়তে বলেন, কিন্তু ইডিপাস রাস্তা ছাড়তে রাজি হন না এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে ইডিপাস জয়ী হয়। ওই যুদ্ধে রাজা লেইয়াস সহ সবাই মারা পড়ে। ইডিপাস যখন বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে ছিলেন, ঠিক সেই সময় করিন্থ রাজ্য থেকে একজন মেসেঞ্জার বা দূত আসে ইডিপাসের নিকট। সে এসে বলে যে, আপনার পিতা করিন্থ রাজ পলিবাসের বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছে, তাই নিয়মানুযায়ী আপনাকে করিন্থের রাজ্যভার গ্রহণ করতে হবে। করিন্থের দূতকে ইডিপাস তার সোনা দেবতার ভবিষ্যৎবাণীর কথা বললে সে বলে, আপনি রাজা পলিবাসের সন্তান নন, আপনাকে আমি এক মেষপালকের কাছ থেকে নিয়ে রাজা পলিবাসকে দিয়েছিলাম। এইসব শোনার পর ইডিপাস আরও ভেঙে পড়লেন। ইডিপাসের আদেশে এরপর সেই মেষপালককে সেখানে নিয়ে আসা হলো। ইডিপাস তাকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, আমি কার ছেলে? প্রথমে মেষপালকটি কিছুই বলতে চাইছিল না, কিন্তু অবশেষে সে ইডিপাসের ভয়ে বলতে বাধ্য হলো যে ইডিপাস হলো রাজা লেইয়াস এবং রানী জোকাস্তার ছেলে। এটা শোনার পরই ইডিপাস বুঝতে পারেন যে তার হাতেই তার পিতার মৃত্যু হয়েছে এবং সে নিজের মাকে বিয়ে করেছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। সব সত্যি জানার পর জোকাস্তা আত্মহত্যা করেন আর ইডিপাস নিজের চোখ অন্ধ করে ফেলেন। ক্রেয়নের হাতে নিজের সন্তানদের এবং রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি ক্রেয়নকে অনুরোধ করেন যে সে যেন তাকে নির্বাসনে পাঠিয়ে দেয়। এরপর ইডিপাসকে ক্রেয়নের আদেশে নির্বাসনে পাঠানো হয়।